বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তার ব্যক্তিগত চিকিৎসক বৃন্দ। দিনের পর দিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা না পাওয়ায় বেগম খালেদা জিয়ার মস্তিষ্কে রক্তক্ষরণ ও পূর্ণাঙ্গ স্ট্রোকের ঝুঁকি রয়েছে বলে বলেছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী। গতকাল এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়ে বিএনপি চেয়ারপারসন গত 5ই জুন পাঁচ মিনিটের মতো সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিন্তু টিআইয়ের শিকারের রোগীকে যদি দ্রুত বিশেষজ্ঞ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা না করা হয় তাহলে তার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে সর্বোচ্চ শতকরা 70%। তার চিকিৎসক হিসেবে তিনি খুবই উদ্বিগ্ন এবং যতক্ষণ পর্যন্ত তার শারীরিক পরীক্ষাগুলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্বেগ শঙ্কা কাটছে না বলেছেন অধ্যাপক সিদ্দিকী। স্ট্রোকের ঝুঁকির বাইরে বেগম খালেদা জিয়ার ডায়াবেটিস এবং হাইপার টেনশনের শিকার বলে জানিয়েছেন উক্ত খ্যাতিমান চিকিৎসক। এর উপর তার রিউমাটয়েড আর্থ্রাইটিসে তিনি এক দুর্বিষহ অসুস্থতায় ভুগছেন। কারাগারে তার রক্তচাপের উপর নিয়মিতভাবে নজর রাখা সম্ভব হচ্ছে না, ফলে সেটাও ঝুঁকির মাত্রা বাড়াচ্ছে। এই বিষয়টি তিনি বলেছেন, এই কথাগুলো আমরা এর আগেও বলেছি, কিন্তু একজন খ্যাতিমান চিকিৎসক সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এটা সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেখানেও প্রচারিত হয়েছে। এবং এই কারণেই আবারও যে আমরা যে কথাগুলো বলেছি সেটার মানে সত্য প্রতিপাদন করা, আপনাদের সামনে সেই জন্য বিষয়টিকে আবারও আমরা তুলে ধরলাম। এ বিষয়ে কেন পিজি হাসপাতাল নয় এবং সিএমএইচ নয় এটাও বলেছি। এর সাথে তিনি সুনির্দিষ্টভাবে আরও যেটি কথা বলেছেন যা আপনাদের সামনে উপস্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি দলের পক্ষ থেকে মনে করি। সিএমএইচের মতো হাসপাতালে চিকিৎসা নিতে কোনো আপত্তি, কেন আপত্তি? বিবিসির এই প্রশ্নের জবাবে অধ্যাপক সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার কারণে এখানে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। এক, এটা শুধু খালেদা জিয়ার ক্ষেত্রেই না, এই আস্থার প্রশ্নটি অন্য যে কোনো রোগীর ক্ষেত্রেই খাটে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে আপনাদেরকে বারবার বলেছি, আজকে একজন বিশেষজ্ঞ ডাক্তার তিনি বিষয়টিকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে অবহিত করেছেন। তিনি মন্তব্য করেন, বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের কথা উল্লেখ করে ডাক্তার এফ এম সিদ্দিকী জানান, এই মুহূর্তে খালেদা জিয়ার সবচাইতে যেটা প্রয়োজন তা হলো ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই, যে মেশিনটি শুধু ইউনাইটেড হাসপাতালে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আওয়ামী লীগের নেতারা বলছেন দেওয়া যাবে না কারাবিধি অনুযায়ী। আমি বলছি, আরে সাহেব, কারাবিধি অনুযায়ী শুধু বেগম খালেদা জিয়ার জন্য? এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কারাবিধান সেদিন ছিল না আইনমন্ত্রী সাহেব? আপনি কিসের ভিত্তিতে কথা বলেন যে কারাবিধি অনুযায়ী হতে হবে? তাহলে আপনার প্রধানমন্ত্রীর কোন বিধিতে আপনার স্কোয়ারে হয়েছে, কোন বিধিতে বারডামে আপনার চিকিৎসা হয়েছে সেই নাসিম সাহেব, ওবায়দুল কাদের সাহেব এবং শেখ সেলিম সাহেব, আরও অনেক, আব্দুল জলিল সাহেব, এরা কোন কারাবিধি অনুযায়ী তারা পেয়েছে ল্যাব এইডে, অ্যাপোলোতে, আপনার কি বলে যে বারডেমে? এটা কিসের ভিত্তিতে হয়েছে? শুধু চাকরি রক্ষার্থে, মন্ত্রী রক্ষার্থে প্রধানমন্ত্রী চায় এর বাইরে কথা বললে চাকরি থাকবে না এই জন্যই কথা বলেন, না বিবেক দিয়ে কথা বলেন? বিবেকের স্বাধীনতা আছে না বিক্রি করে দিয়েছেন চাকরির লোভে, মন্ত্রিত্বের লোভে সমস্ত কিছু আপনার সরকার প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে বিক্রি করে দিয়েছেন? সেটা যদি হতে পারে, একজন অসুস্থ রোগী তার যেখানে তিনি চিকিৎসা পেয়ে সন্তুষ্ট লাভ করেন সেখানেই তো চিকিৎসা হবে। দেশের প্রতিটি নাগরিক তো এটাই করে। আজকে ওই কি বলে খুলনার লোক, আজকে চাপাই নবাবগঞ্জের লোক, আজকে বান্দরবানের লোক ঢাকায় ছুটে আসে কি কারণে? উন্নত মানের চিকিৎসার জন্য, হায়ার ট্রিটমেন্টের জন্য। যারা আরেকটু সচ্ছল তারা ভারতে যায়, না হলে ব্যাংককে যায়, না হলে সিঙ্গাপুরে যায়।
আর তিনবারের প্রধানমন্ত্রী তার যেখানে চিকিৎসার সুবিধা হবে এইটি দিতে আপনারা কত বিধি দেখান, কত কিছু দেখান আপনারা। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, বিনা আইনে বিনা বিচারে শতাধিক লোককে মেরে ফেললেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, আর তাদের গডফাদাররা তারা কোন বিধি দিয়ে বাংলাদেশের মানে ইমিগ্রেশন পার হয়ে বিদেশ চলে যায়, শুধুমাত্র আপনার দলের লোক হওয়ার কারণে, আপনার দলের আপনাদের দলের এমপি হওয়ার কারণে। বিধি তো আপনারা নিজেদের পকেটে করে নিয়ে ঘুরে বেড়ান, বিরোধী দলের জন্য বিধি প্রযোজ্য আর আপনাদের দলের জন্য বিধি প্রযোজ্য না। এইরকম একটি নিষ্ঠুর অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে এই আওয়ামী সরকার এবং তার মন্ত্রীরা এত নির্লজ্জ, এত বেহায়া হয়েছে একটা ভোটারবিহীন সরকারের মন্ত্রী থাকার জন্য। এরা এমন কোন নির্লজ্জ কাজ নাই, কথা নাই, বক্তব্য নাই তারা বলছেন না। বন্ধুরা, আমাদের সামনে উপস্থাপন করেছি দেশবাসীকে অবহিত করার জন্য। আমরা বারবার বলেছি পিজি বা সিএমএইচে দেশনেত্রীর প্রকৃত চিকিৎসা হবে না, কারণ সেখানে ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই সুবিধা নেই, আছে শুধু ইউনাইটেডে। চিকিৎসকেরও বক্তব্য সেটি পরিষ্কার হলো। বন্ধুরা, সরকার ও কারা কর্তৃপক্ষ কারাবিধির দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন। তিনি যাতে প্রকৃত চিকিৎসা না পেয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেই জন্যই এত বাধা, এত আপত্তি সরকারের। বর্তমান প্রধানমন্ত্রী কারাবন্দী থাকাকালীন স্কোয়ার হাসপাতালে তিনবার চিকিৎসা নিয়েছেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব ল্যাব এইডে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব ল্যাব এইডে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সাহেব বারডেমে চিকিৎসা নিয়েছেন। তাহলে এ সমস্ত আওয়ামী লীগ নেতা কোন কারাবিধানের বলে উল্লেখিত বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন? সেই কারাবিধি তখন কোথায় ছিল? আইনমন্ত্রী মহোদয়, আপনি সেই কথা উল্লেখ করেন না কেন? শুধু বেগম খালেদাজিকে কষ্ট দিবেন, তাকে যন্ত্রণা দিবেন, আদালত আইন প্রশাসন সবগুলোকে পকেটের মধ্যে ঢুকিয়ে দস্যু দলের মতো একবার কারাগারের গুহার মধ্যে ঢুকিয়ে রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আর তারপরে বিধির কথা বলেন। দেশের প্রখ্যাত চিকিৎসকরা ব্যবস্থা নিয়ে যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন তাতে দেশবাসীর নিকট এটা ক্রমাগতভাবে পরিষ্কার হয়ে গেছে, সরকার তার জীবন নিয়ে দুরভিসন্ধিমূলক খেলায় মেতে উঠেছে। একজন সংকটাপন্ন রোগীকে চিকিৎসা না দেয়া চরম মানবাধিকার লঙ্ঘন। সাংবাদিক বন্ধুরা, মানবাধিকার তদন্তে জাতিসংঘের অনুরোধে সাড়া দিচ্ছে না বাংলাদেশ, এটি আরেকটি বিষয় আপনারা যেটি ইতিমধ্যেই আপনারা দেখেছেন। জাতিসংঘের এ ধরনের অন্তত 10টি অনুরোধ বাংলাদেশ সাড়া দেয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জিয়াদ রাদ আল হুসেইন এ কথা জানান। জিয়াদ রাদ আল হুসেইন নাগরিক সমাজের কাজ করার ক্ষেত্র সংকুচিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত কর্মকাণ্ড বন্ধের দাবি জানান, যে কথাগুলি আমরা সোচ্চার কণ্ঠে বারবার আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানিয়েছি। তিনি বলেন, বাংলাদেশের মতো বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে, দেশটি জুড়ে বিচার বহির্ভূত হত্যা চলছেই, জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন। বন্ধুরা, নাগরিক নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিষয়গুলি আমরা দলের পক্ষ থেকে বারবার উত্থাপন করেছি সেগুলোই আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে জোরালো আওয়াজ উঠছে, অথচ তারপরেও সকল মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে দেশ জুড়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, গুপ্ত হত্যা, অপহরণের এক অমানবিক সন্ত্রাসী পরিকাঠামো তৈরি করেছে এই সরকার। বন্ধুরা, ভোটারবিহীন সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই দেশ গ্রেপ্তার ও বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মীদের গ্রেপ্তারের পর এখন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। গত রাতেও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলমের বাসায়, মীর হালিমুজ্জামান ননির বাসায় দুইবার আওয়ামী লীগের সন্ত্রাসী ও সাদা পোশাকে পুলিশের হানা দিয়ে তল্লাশির নামে
পরিবারের সদস্যদের হয়রানি করা হয়েছে। কাশিমপুর ও কোনাবাড়িতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের খুঁজতে থাকে। এ সময় তাদের পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়। খুলনায় পুলিশের ভোট সন্ত্রাসে আওয়ামী সরকার দারুণ উল্লসিত ও আনন্দিত। সুতরাং গাজীপুরেও তারা খুলনা মার্কা নির্বাচনের জন্যই পুলিশকে দিয়ে ধানের শীষের সমর্থক ভোটারদেরকে এলাকা ছাড়া করে সিটি কর্পোরেশন এলাকাকে শ্মশান ভূমিতে পরিণত করা হচ্ছে, যাতে ভোটারবিহীন নির্বাচন সুচারুভাবে সম্পন্ন করা যায়। আওয়ামী লীগের বিজয় নিশান নিশ্চিত হয় ভোট ডাকাতি, ভোট সন্ত্রাস, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও অবৈধ অস্ত্রের আস্ফালনের মাধ্যমে। আর এগুলোর দিকে চোখ বন্ধ থাকা দায়িত্বহীন নির্বাচন কমিশন হাওয়া খেয়ে বেড়াচ্ছে, এছাড়া আমরা আর তার কিছুই দেখতে পাচ্ছি না। বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, লাঠিচার্জ ও গ্রেপ্তারের একটি খণ্ডচিত্র গতকাল আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এরপরেও ফেনীতে আরেকটি বড় জুলুমের ঘটনা ঘটে। ফেনী জেলায় কর্মসূচি পালিত হয়েছে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি পালন করেছে। যুবদলের মিছিলে গুলি, লাঠিচার্জ। জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাগনভূঞা উপজেলা ছাত্রদল সম্পাদক সাধারণ সম্পাদক, ইএনটির কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে কন্ট্রাক্টও যদি আমার মনে হয় যে চিকিৎসা করাতে পারেন তাহলে তো আমার মনে সবচেয়ে ভালো। এটা তো জবাবদিহিমূলক সরকার নয়, কারণ জনগণের যে দাবি সেই দাবি ওনাদের কানে কোনোদিনই ঢুকবে না, কারণ তাদের কান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের কাছে তারা চিকিৎসা করিয়ে নিলে এবং তাদের হৃদয় যদি গণতন্ত্রের প্রতি যদি কিছুটা মানে সদাশয় হয় তাহলে সেই ক্ষেত্রে তারা বুঝতে পারবেন। তারা কি বোঝেননি? আমরা বলেছি যে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা আপনারা তো নিজেরাই জানেন কতবার উচ্চারিত হয়েছে, কতবার বলা হয়েছে, এবং এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার নিঃশর্ত মুক্তির মাধ্যমে তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার আগেই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। তো এই কথাগুলো তো অহরহ বলছেন, গতকালও তো দলের মহাসচিব এই বিষয়টি বলেছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ বলছেন এবং আমরা বারবার বলছি। তো তাহলে নিশ্চয়ই